আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের ভিতরে অনেক ভাই আমাকে কোশ্চেন করতেছেন এবং এই মুহূর্তে অনেকে ডাইরেক্টলি ফোন দিচ্ছেন, ফোন দিয়ে শুধু একটা কোশ্চেন করতেছেন যে ভাই আকামার মেয়াদ থাকা অবস্থায় নাকি কাফেলা হওয়া যায়। আমার পরিচিত অনেকেই কাফেলা হয়েছে, আপনারা এই ধরনের অনেকে আমাকে জানাচ্ছেন বা জানিয়েছেন। আসলে বিষয়টা কতটুকু সত্য বা আদৌ কি এখন হওয়া যাচ্ছে কিনা বা এটা হল কেন হয়েছে, এই কারণগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। সেজন্য প্রথমে আপনাকে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকতে হবে। প্রথমে বলছি যে সৌদি আরবে কখনই কোনো রকমের আইন ছিল না যে আকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি কফিলের অনুমতি ছাড়া অন্য জায়গাতে কাফেলা হবেন। এই কথাটা বলছি এই কারণে অনেকে আপনারা ফোন করে এই মুহূর্তে বলছেন যে ভাই এখন নাকি আইন চেঞ্জ হয়েছে, আমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখলাম কিছু ভিডিওতে তারা বলতেছে আইন চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার এই আকামার মেয়াদ থাকা অবস্থায় এই কাফেলা হওয়া যায়। তারপর আবার আবার কিছুদিন পর আবার ইউটিউবে ভিডিও দেখলাম যে আইন আবার পরিবর্তন হয়ে গেছে, আকামার মেয়াদ থাকা অবস্থায় এখন হতে পারবেন না। আসলে এই ধরনের যে তথ্যগুলো আসলে আদৌ কিন্তু সত্য নয়। আমি বলছি হ্যাঁ মানি যে অনেক লোক কাফালা হয়েছে, আকামার মেয়াদ থাকা অবস্থায় কাফালা হয়েছে, এটা কখন হয়েছে আমি বলি। আপনারা জানেন যে মাসখানিক আগে সৌদি আরবের অনেক কোম্পানির লোক আকামার মেয়াদ থাকা অবস্থাতেই কাফালা হয়েছে, মালিকটা পরিবর্তন করে ফেলছে। এটা কিন্তু না, এটা কিন্তু আইন না, এটা কোনো রকম আইন ছিল না, এটা সৌদি আরবের যেই সিস্টেমটা ছিল তাদের সিস্টেমে সমস্যা ছিল। তাদের সিস্টেমে সমস্যা থাকার কারণে বা তাদের ওয়েবসাইটের ভিতরে কোনো সমস্যা থাকার কারণেই কিন্তু আকামার মেয়াদ থাকা অবস্থায় অনেক কোম্পানি থেকে প্রবাসী বাইরে কিন্তু তানাজুর হয়ে গেছেন, মালিক পরিবর্তন করে ফেলছেন। এটা কিন্তু কোনো রকমের আইনের আওতায় ছিল না বা এই ধরনের কোনো আইন কিন্তু আদৌ সৌদি আরবে আছে কিনা আমার জানা নাই, কিন্তু এই ধরনের কোনো আইন সৌদি আরবে নাই বললেই চলে। এগুলা সৌদি আরবের যে এই কিছুদিন আগে যে কাজগুলো ঘটলো যে আকামার মেয়াদ থাকা অবস্থায় কাফেলা হয়েছে, এটা সম্পূর্ণ সার্ভারের সমস্যা থাকার কারণেই কিন্তু হয়েছে। দেন এখন কিন্তু সার্ভার ওকে, দেখেন এখন আর হইতে পারতেছে না মানুষ। আর আপনারা সবাই জানেন আকামার মেয়াদ থাকা অবস্থায় তখনই তানাজুল হওয়া যায় যখন কফিল অনুমতি দিবে, এক। আর দ্বিতীয়ত হওয়া যায় যখন কফিলের নিকাকাত যেই স্ট্যাটাস রয়েছে সেটা রেড সিগন্যাল থাকবে। যদি তার নিকাকাত স্ট্যাটাস রেড সিগন্যালে থাকে আর কফিলে অনুমতি দেয়, এই দুইটা সাপেক্ষেই কোনো কর্মীর আকামার মেয়াদ থাকা অবস্থায় সে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে, এছাড়া কোনোভাবেই পসিবল না। আর এই ধরনের কোনো আইন সৌদি আরবে এখনও হয় নাই যে আকামার মেয়াদ থাকা অবস্থায় কাফালা হতে পারবে। সৌদি আরবের এখন পর্যন্ত কোনো রকমের আইন নেই, কিন্তু তখন যেগুলো হয়েছিল সৌদি আরবের যেই সার্ভারগুলো রয়েছে তাদের সার্ভারে কোনো একটা সমস্যা থাকার কারণেই দেখা গেছে আকামার মেয়াদ থাকা অবস্থায় কাফালা হয়ে গেছে। বাট এখন কিন্তু হবে না, সার্ভার ফিক্সড হয়ে গেছে। আর আপনারা একটা বিষয় জানেন যে যদি আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি মানুষ বা কোনো কর্মী যদি কাফালা হইতেই পারে, তাহলে তো সৌদি আরবের প্রায় বেশিরভাগ কোম্পানির আপনার আমেলগুলো থাকবে না, একটা আমেলও থাকবে না, সবগুলা কাফালা হয়ে যাবে। এখানে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি কাফালা হওয়া যায়, তাহলে যে মালিক আপনার আকামা খরচ, আপনার সম্পূর্ণ আকামা খরচ যে আকামা করলো, তাহলে এই খরচটা কে বহন করবে, ওই মালিক করবে নাকি সৌদি সরকার করবে? করবে না, এগুলা কেউ করবে না। আর এটা হওয়া একেবারে ইম্পসিবল, আকামা থাকা অবস্থায় তানাজুল হওয়া যায় না। বাট আপনাদেরকে একটু আগেই বললাম কেন হয়েছে, মেইন কারণই হচ্ছে সার্ভারে কোনো রকম সমস্যা ছিল, এছাড়া আকামার মেয়াদ থাকা অবস্থায় তানাজুল হওয়া যায় না, দুইটা কন্ডিশন ছাড়া, একটু আগে আপনাদেরকে বলে দিলাম। সো এই ছিল মূল কাহিনী যে মাঝে দিয়ে যে আপনার কিছু লোক তানাজুল হয়েছে বিভিন্ন কোম্পানিতে আকামার মেয়াদ থাকা অবস্থায় কিভাবে হয়েছে, মূলত এই কারণেই ছিল। এটা নর্মালিভাবে আপনার অন্তত আপনার যে ইত্তেফাক রয়েছে 14 মার্চের পর যে আইনটা হয়েছে ইত্তেফাক কমপ্লিট হতে হবে, দেন হচ্ছে আকামার মেয়াদ প্রায় শেষের দিকে হতে হবে বা আকামার মেয়াদ শেষের পর্যায়ে হতে হবে। অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে আপনার ইত্তেফাক, আপনার কন্ট্রাক্ট যখন শেষ হবে আপনি আপনার কোম্পানিকে বা আপনার কফিলকে আপনি 2 মাস আগে বা 3 মাস আগে নোটিফাই করে দেবেন যে আমি তোমার এখানে থাকছি না,
বা তোমার কাজ করব না, তখন সে কিন্তু আপনার জন্য এতগুলা টাকা খরচ করে আপনার আকামার জন্য টাকাগুলা ডালবে না, মক্তমা মেলি ফি বলেন বা অন্যান্য যে ফিলগুলা রয়েছে এগুলা ডালবে না, তখন আপনার আকামা সে বানাবে না, দেন হচ্ছে আপনি যেখানে খুশি সেখানেই তানাজুল হবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বাস্তবের সাথে বর্তমান যে আইন রয়েছে 14 মার্চের পরে এই আইনের সাথে বাস্তবতার কোনো রকমেরই মিল নেই। কিরকম মিল নেই? কারণ আপনারা জানেন যে আপনারা যদি এখন মালিককে জানান যে আমি তোর এখানে কাজ করব না, আমি তোর এখানে থাকবো না, অন্য জায়গাতে চলে যাব, দেখা যাবে আপনার প্রায় 80% কফিলি আপনাকে এক্সিট লাগিয়ে দেশে পাঠিয়ে দিবে অথবা আপনাকে হুরুপ দিয়ে দিবে যদি আপনি এই কথাটা বলেন। আরেক হচ্ছে আপনি এই কথাটা যদি না বলেন তাহলে কিন্তু আপনি তানাজুল অন্য জায়গায় হতে পাচ্ছেন না, মেন সমস্যা কিন্তু রয়ে গেছে। বাট এটা সৌদি সরকার যদি একটু অন্যভাবে চেঞ্জ করে যে আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে সে যদি কফিলকে জানায় সে কাজ করবে না, সেক্ষেত্রে যদি কফিল তাকে এক্সিট অথবা হুরুপ দিতে না পারে সেক্ষেত্রে এই 14 মার্চের আইনের সাথে বাস্তবে মিলতে হবে, এছাড়া হবে না। তো ওই পর্যন্ত ওয়েট করতে হবে, এছাড়া কোনো লোক তানা ইত্তেফাক শেষ হওয়ার শেষ হলেও তানাজুল হতে পারবে না, এটা সম্ভাবনা খুবই কম। কারণ আপনি যদি কফিলকে জানান সেক্ষেত্রে আপনাকেও এক্সিট দিয়ে দিবে অথবা হুরুপ দিয়ে দিবে, এ হচ্ছে মেন বিষয়। এই জন্যই মিল নাই, 14 মার্চের পর আপনার বর্তমান যে বাস্তবটা সেটার অনেকটা তারতম্য রয়েছে। তো যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এখনও বুঝছেন নাই কমেন্ট করবেন, অথবা আমাদের ইমো নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, চেক দিলে আমাদের ইমো নাম্বার পাবেন, সেখানে সরাসরি কল দিলে আমাকে পাবেন। বাট কল দেওয়ার আগে অবশ্যই একটা মেসেজ দিয়ে নেবেন, কারণ অনেক কাজে বিজি থাকি বাট কল সবসময় ধরতে পারবো না সবাই। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আলোচনায়, গুড বাই।